তো বন্ধুরা আপনাদের জন্য আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা আপডেটটি সম্পূর্ণ জানতে হলে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার খুবই হেল্পফুল হবে আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তাতে আপনি চাকরি সংক্রান্ত প্রতিনিয়ত সব ধরনের আপডেট পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে অন স্ক্রিনে আমার একটি অফিসিয়ালি পিডিএফ ওপেন করা আছে যেটি বাঁকুড়া জেলায় রিক্রুমেন্টটি হবে এখানে দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া জেলায় এখানে দেখা আছে সেরেঙ্গা তো সেখানে গ্রাম রোজগার সহায়ক অর্থাৎ জিআরএস পদে নিয়োগ হবে বন্ধুরা তো সেই বিষয়ে আপনার এখানে একটি জব বিজ্ঞপ্তি বেরিয়েছে যেটা কন্ট্রাক্ট বেসিস হবে এখানে দেখতেই পাচ্ছেন কন্ট্রাক্ট বেসিস যেটা এক বছরে কন্ট্রাক্ট থাকবে সেই অনুযায়ী আপনার রিক্রুমেন্টটি হবে তো দেখেনি সমস্ত জব বিজ্ঞপ্তিটি এখানে আছে একটি মাস্ট পোস্ট আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম রোজগার সহায়ক পদে একটি পোস্ট আছে বন্ধুরা তো এখানে আবেদন করার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই হায়ার সেকেন্ডারি পাশ হতে হবে সাথে আপনার সায়েন্স অথবা ভোকেশনাল থাকতে হবে যাতে আপনার পঞ্চান্ন শতাংশ নাম্বার থাকতে হবে এবং আপনাকে অবশ্যই সাকসেসফুল করতে হবে সিক্স মান্থের কম্পিউটার ট্রেনিং থাকতেই হবে আপনার বয়স আপনার আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এবং আপনার যেখানে আবেদন করবেন সেখানকার স্থায়ী বাসন দেওয়া হতে হবে এখানে বারো হাজার টাকা করে দেয়া হবে এখানে আপনার আবেদন ফর্মের সাথে যে সকল ডকুমেন্টসগুলো আপনারা সাবমিট করে দেবেন সেগুলো এখানে দেওয়া আছে অ্যাডমিট কার্ড যেটা সেকেন্ডারি বার্থে সার্টিফিকেট এবং মার্কশিট হায়ার সেকেন্ডারি ভোকেশনাল বা এপিক কার্ড তারপর সার্টিফিকেট আছে সিক্স মান্থে যে কম্পিউটার সেটি তারপর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং দু কপি সেলফ অ্যাটাস্টেড এনভ্লক দিয়ে আপনাকে বাই পোস্টেটি পাঠাতে হবে বন্ধুরা আবেদন করার লাস্ট ডেট আছে ১৮ তিন দু হাজার কুড়ি এই ডেটের মধ্যে এবং আবেদনের যে ফর্ম্যাটটি সেটি নিচে অ্যাটাচ করে দেওয়া আছে বন্ধুরা এখানে এবার আমি চলে গেলাম অ্যাপ্লিকেশান ফর্মটিতে আবেদনপত্রটি এখানে দেওয়া আছে এই আবেদনপত্রটি যথাযথ ফিল আপ করে আপনাকে বাই পোস্টে জমা দিতে হবে তো এই ছিল আপডেটটি বন্ধুরা যেটি বাঁকুড়া জেলার তরফ থেকে বেরিয়েছে আশা করি আপনাদের আপডেটটি খুবই হেল্পফুল হোক যদি হেল্পফুল হয় ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চাকরি সংক্রান্ত সমস্ত ধরনের নিত্য নতুন খবরাখবর আপডেট বা প্রতিনিয়ত বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা দেখাবে খুবই শীঘ্রই আবার একটি আপডেট নিয়ে ততক্ষণ সকলকে গুড বাই